গতকালকে আমি সিলেট ছিলাম, ফজরের সময় আসছি। তো এক যুবক সুন্দর চেহারা, ছুটাম স্বাস্থ্য মশাল, ওরে আমি আমার খানা দানা খাওয়াইছে। তা আমি বললাম, ভাই আপনি কি করেন? বিদেশের জন্য চেষ্টা করতেছি। আমি বললাম, কতদিন হয়? প্রায় দেড় বছর, প্রায় দেড় বছর হয়ে গেছে ওরা বিদেশের লেগে চেষ্টা করতেছে। এইটাই ওনার বর্তমান পরিচয়, যে উনি বিদেশের লেগে চেষ্টা করতেছে। আর বাকি চেষ্টা মানে কি, এখান থেকে লন্ডন যাওয়ার জন্য মাড়ি কাটতে আসে, সুড়ঙ্গ করতে আসে, যাতে চেষ্টা তো এইটাই, মানে এন থেকে মাড়ি কাটতে 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 যেদিন লন্ডন পর্যন্ত মাড়ি কাটা শেষ হব, সেই দিন উনি লন্ডন যাইব। নাহলে এটা চেষ্টা মানে কি? এই কথার উপরে সে দেড়টা বছর তার ফ্যামিলির উপরে বোঝা হইয়া ভাত খাইতে আসে, ঘুম যাইতে আসে, মোবাইল টিপতে আসে, মানুষের জিঙ্গালে কইতে আসে বিদেশে লেগে কি করতেছে। এটা কথা হলো? আপনি বলেন না, এটা কি একটা পরিচয় হলো? একজন শক্ত সামর্থ্য তাগড়া ছেলে এইটা কি কইল? আমি পরে অনেকক্ষণ বুঝাই বললাম, আরে বাপ কি কও, বিদেশ যাইবা যেদিন যাইবা ওই দিনে না, যদি তোমার শোনো যে সিলেট এয়ারপোর্ট থেকে সকালে 11টায় ফ্লাইট, আমার তো ইচ্ছা তুমি মুসলমান সকাল 9টা পর্যন্ত কাম করবা, এরপরে 11টার ফ্লাইট ধরবা, উচিত তো ছিল এটা না? তুমি দেড় বছর কোন পরিচয় নাই, কেমন জিন্দিগি? এরকম হাজার হাজার লাখ লাখ লক্ষ লক্ষ মুসলমান ছেলে পেলে জিন্দিগির কোন লক্ষ্য উদ্দেশ্য জানা নেই।